हेलो एवरीवन, वेलकम टू माय चैनल आर्ट एंड क्राफ्ट बाय श्रीपर्णा। आज हमें तुम्हारे एक ट्यूटोरियल वीडियो देखाबो लीफ डिजाइन। तो तुम्हारा देखो, हमें तीन धरण लीफ डिजाइन तुम्हारे आज के देखाते चले। देखो तुम्हारा जे कलर यूज करब से हलो फ्लैश टिंट। हमें एक ब्लैक पेपर ऊपर एट करब और हमें साथ नहीं ट्रिपल जिरो ब्रश। तो चलो हमें स्टार्ट करछी। प्रथम एके नेब एक कलका और जरा बिगेनर तारा खूब मनोयोग दिए ये देखो, ये तादेर जन्य भीषण भलो एक ट्यूटोरियल होते चले। और देखो तुम्हारा कीभावे आमी आँकछी। तो आमी फर्स्ट ही एक कलका एके निलाम, कलकाटार उपरे ही आमी लिफ्टटाके आँकबो। ताहले तुम्हारा पजिशनिंग ठीकठाक बुझते पारबे जे एक कलकार उपरे कीभावे एक पाता आँका है। और ये पाताटा आमी आज के देखाते चले एटा कीभावे आँकबो एबार देखे नाओ। देखो ये कलकाटार जो मिडिल पोर्शन, वो मिडिल पोर्शने एक द आँकते चले बांगला अक्षर द। तो देखो फर्स्ट लाइनटा टानलाम ऊपर थेके और कलकार सिमिलर पैरेलल करे आमी एक लाइन टेने निलाम। तारपर दुटो लाइन के ऊपर दिक थेके टेने क्लोज कर दिलाम, भेतरटा कलर कर दिलाम। देखो पाताटा कत सुंदर पाता एकटा होयेछे। नेक्स्ट आमी देखाछी, नेक्स्टटा देखले निश्चय बुझते पारबे। देखो आमी फर्स्ट कलकाटा आँकलाम, तार उपर दिए द करे ওটাকে কলকার সাথে জুড়ে দিলাম। তার উপর দিয়ে ওটা একটা লাইন টেনে প্যারালালি ক্লোজ করলাম। আমি আরেকটা দেখাচ্ছি, দেখো কলকাটা একে তার মিডল পোর্শন বরাবর আমি প্যারালালি একটা টানছি স্ট্রোক, তার উপর দিয়ে ওটাকে ক্লোজ করে দিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ভীষণ ইজি, যারা বিগিনার তাদের পক্ষে খুব সুবিধা হবে এই ডিজাইনটাতে যদি তোমরা লিফ আঁকো। দেখো এটা আমি অনলি লিফ আঁকছি। দেখো অনলি তুমি যদি লিফ আঁকতে চাও তো এটা এরকমই দেখতে হবে। আমি আরও কয়েকটা লিফ এঁকে তোমাদের দেখাবো। দেখো আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে। দেখো কত ইজিলি এটা হয়ে যাচ্ছে। আর আমি যদি আমাকে জিজ্ঞেস করো তো আমি রেকমেন্ড করব একটা কলকার উপরে তোমরা লিফটাকে আঁকতে পারো, বিকজ তোমাদের পক্ষে ভীষণ সুবিধা হবে। কারণ আমরা লিফ অনলি আঁকি না, আমরা কোনো না কোনো কলকার উপরেই লিফটাকে আঁকতে চাই। তাই তোমরা যদি ভেতরে একটা এই যেমন এটারই একটা ভেতরে একটা কলকা এঁকে নাও, তার উপরে যদি লিফটা আঁকো ওটা তোমাদের পক্ষেও ভীষণ ইজি হবে। আমি আর একটা লিফ আঁকছি, দেখো অনেকেরই লিফ নিয়ে অনেক সমস্যা থাকে, তো লিফটা এইভাবে আঁকা যায়। এটা সব থেকে ইজি। আমি যতগুলো লিফ আজ তোমাদের দেখাবো টোটাল আমি তিনটে লিফ দেখাতে চলেছি, তো তার মধ্যে সব থেকে ইজি যদি বলো তাহলে এটা। আমি আমার লাস্ট ভিডিওতে এই লিফটাই ইউজ করেছি কলকাতে, তোমরা দেখতে পারো আমার ডিসক্রিপশনে ওটার লিঙ্ক আছে। তো চলো আমি একটা ফুল কলকা দেখব এঁকে নেব, ফুল কলকার উপরে একটা লিফ। তোমরা যারা আমার টিউটোরিয়াল ফলো করছো বা আমার কলকার ভিডিওগুলো ফলো করছো তাদের উদ্দেশ্যে আমি আর একটা কথা বলতে চাই, যে দেখো তোমরা আমাকে প্লিজ জানাও যে তোমরা আর কিসের ভিডিও দেখতে চাও কলকার রিলেটেড। আরও যদি তোমাদের কোয়ারি থাকে সে কোয়েশ্চেনগুলো আমাকে করো। তোমরা এটা প্র্যাকটিস করো বাড়িতে, করে আমাকে বলো যে কতটা ইম্প্রুভ করতে পারলে তোমরা। আমি
নেক্সট লিফের ডিজাইনটা তোমাদের দেখাতে চলেছি, সেটা তোমরা দেখো, ভীষণই সুন্দর একটা ডিজাইন। তার জন্য আমি কয়েকটা কলকা এঁকে নেব, আর ফার্স্টেই কয়েকটা কলকার উপরে আঁকলে পরে হবে কি, তোমরা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে যে কোন স্ট্রোকটা কোথা থেকে কোন পর্যন্ত আসবে একটা কলকার উপরে। আর এই যে স্ট্রোকটা আছে, এর একটা ভিডিওও আছে, টিউটোরিয়াল ভিডিও, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো ইউটিউবে, ডেসক্রিপশনে আমার লিঙ্ক আছে। চলো এবার আমি স্টার্ট করব লিফটা। তোমরা দেখো আমি স্ট্রোকটা কীভাবে আঁকবো। এই যে কলকাটা আছে, এর মিডল পোর্শন বরাবর আমি একটা হাফ এস এঁকে নেব এবং এটা কলকার সাথে মিলিয়ে দেব। দেখো এটা মিডল পোর্শন বরাবরই হাফ এস, ওখানে যেমন আমি একটা স্ট্রেট লাইন করেছিলাম, এটা কিন্তু স্ট্রেট লাইন করিনি। এবার এর সাথে প্যারালাল করে একটা সিমিলার আরেকটা স্ট্রোক দেব, দিয়ে দেখো পাতাটা কত সুন্দর দেখতে লাগছে। শেষে আমি মিলিয়ে দিয়েছি ফার্স্ট যে স্ট্রোকটা দিয়েছিলাম তার সাথে। তোমরা নেক্সটটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখো হাফ এস আঁকলাম, আবারও দেখো হাফ এস আঁকলাম, তার উপরে আবার ওটাকে মিলিয়ে দিলাম ফার্স্ট লাইনটার সাথে। দেখো এর মধ্যে আমি কালার ভরে দেব, কালার ভরে দিলাম। দেখো তোমরা নিশ্চয়ই ফার্স্ট কলকাতার সাথে সেকেন্ড কলকাতার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো। ফার্স্ট যে লিফটটা করেছিলাম তার উইথটা বেশি হয়েছিল, এটার উইথটা অনেক কম, এটা সরু হয়েছে পাতাটা। সেম প্রসেসে আমি আরেকটা করলাম, নিশ্চয়ই তোমরা দেখতে। তোমাদের জন্য কিছুক্ষণ পজ করলাম, তোমরা দুটো কলকার মধ্যে ভালো করে ডিফারেন্সটা দেখে নাও, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি ডিফারেন্স আছে দুটো কলকার মধ্যে। দুটোরই ক্ষেত্রে স্ট্রোকটা মিডল পোর্শন থেকেই স্টার্ট হচ্ছে, তো শুধুমাত্র স্ট্রোকটা দেওয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, দেখো ভালো করে। চলো আমি তোমাদের নেক্সটটা দেখাচ্ছি, এটাতে আমি অনলি লিফ করব। দেখো অনলি লিফ করলে এটাকে দেখতে কেমন লাগে। দুটো সিমিলার স্ট্রোক দিয়ে তার মধ্যে কালার ভরে দিলাম, হাফ এসের মতো করে আমি স্ট্রোকটা দিচ্ছি। দেখো তো তোমরা এটাকে কলকার উপরে ট্রাই করতে পারো, সেটা মেবি বেশি তোমাদের ফ্রুটফুল হবে। হ্যাঁ আর একটা কথা তোমাদের বলতে চাই, যে যারা বলছিলে যে ভিডিও ঝাপসা দেখছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আমি যে ভিডিও রেজলিউশনে পোস্ট করি বা আপলোড করি সেটা একদম হাইয়েস্ট পিক্সেলেই আমি করি, 1080 পিক্সেলে। তোমরা তোমাদের যখন ইউটিউবে ভিডিওটা দেখবে, তোমরা প্লিজ তোমাদের ভিডিও কোয়ালিটির যে রেজলিউশনটা আছে সেটা চেঞ্জ করে 240 বা 144 থেকে ওটা তোমরা 720 করে নিও। ওটা করলে কি হবে, তোমরা ভিডিওটাকে পুরো ক্লিয়ার দেখতে পাবে। তো প্লিজ তোমরা ভিডিও রেজলিউশনটাকে বাড়িয়ে নাও আর আনইন্টারাপ্টেডলি আমার ভিডিও দেখতে থাকো। তোমরা বুঝতেই পারছো দুটো কলকার মধ্যে কি ডিফারেন্স হয়েছে। দেখো ওই পাতাটা একটু মোটা আর এই পাতাটা একটু সরুর মধ্যে, আর স্ট্রোকেরও একটু চেঞ্জেস আছে। চলো আমি তোমাদের নেক্সট যে পাতা ডিজাইনটা আছে সেটা তোমাদের দেখাবো এবার, তোমরা দেখলে বুঝতে পারবে যে তিনটে পাতার মধ্যে কি ডিফারেন্স আছে। আমি কয়েকটা কলকা করে নেব, দেখো কলকাগুলো করছি। কলকার উপরে পাতা করলে ওটা বেশি দেখতে ভালো লাগে, তাই আমি ওটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো আমি পাঁচটা কলকা করে নিলাম, এর উপর আমি পাতা স্ট্রোকটা দেব। দেখো হাফ এস যেমন করেছিলাম সেই রকমই মিডল পোর্শন থেকে আমি একটা হাফ এস করব, একদম কলকার এন্ড পর্যন্ত ওটাকে টেনে দেব। দেখো আমি কলকার যে এন্ডটা ছিল সেটাকে আরেকটু এক্সটেন্ড করে দেব ভালো দেখানোর জন্য। এবার উপরের পোর্শন থেকে আমি মিডল পোর্শন পর্যন্ত ওটাকে ক্লোজ করে দেব। হাফ এসের সেকেন্ড যে লাইনটা আমি টানবো স্ট্রোকটা, সেটা মিডল পর্যন্ত এসেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটাকে ক্লোজ করে দিলাম, পেটটাকে একটু ফুলিয়ে দিলাম,
তাতে পাতাটা আরও সুন্দর দেখতে লাগছে। আমি মেনলি প্রথম দিকে যে কলকাগুলো এঁকেছি সেগুলো সব এই কলকাটাই, এই পাতাটাই আমি ইউজ করেছি। দেখো আমি ভেতরে কালার ভরে দিচ্ছি, আমি কয়েকটা পাতা এঁকে তোমাদের দেখাবো কলকা ছাড়া। দেখো পাতাটা কিভাবে হচ্ছে। সেকেন্ড আমি আরেকটা পাতা আঁকছি, হাফ এসের মতো স্ট্রোক দিয়ে সেটাকে, সেকেন্ড স্ট্রোকটা মিডল পোর্শন বরাবর এসে একটা অ্যাঙ্গেল করে সেটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার দেখো আমি আর একটা কলকার উপরে পাতাটা এঁকে তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তিনটে পাতার ডিজাইন সম্পূর্ণ আলাদা একে অন্যের থেকে। যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছো তাদের বলবো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আরও অনেক টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হবে, সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পাবে। আর আমার ডেসক্রিপশনে যাও এই ভিডিওটার, সেখানে সমস্ত কলকার তোমরা লিংক পেয়ে যাবে। আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, ওখানেও আমাকে ফলো করতে পারো। চলো আমি দ ইউজ করে এই স্ট্রোকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পাতাটা কি বেশি দেখতে সুন্দর হলো, আমি আঁকার চেষ্টা করলাম দ করে কিন্তু এটা অতটা দেখতে ভালো হলো না। এবার আমি হাফ ফেস করে তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখো হাফ ফেস করে আমি পাতাটা করার চেষ্টা করলাম, এটা বেশি সুন্দর লাগছে। আমি দ করে করতে বারণ করছি, আর তোমরা যদি হাফ এস করে করতে চাও ওটাকে আমি সবসময় বলবো যে হ্যাঁ হাফ এস করেই তোমরা এই কলকাটা করো। যারা বিগিনার তাদের জন্য বলবো তোমরা ফার্স্টেই এই কলকাটা ট্রাই করো না, বা দু নম্বর কলকাটা ট্রাই করো না। তোমরা ফার্স্টেই যে লিফ ডিজাইনটা আমি এক নম্বরে দেখিয়েছি সেই এক নম্বরের লিফ ডিজাইনটা ফার্স্টেই প্র্যাকটিস করো, বিকজ এই দুটো যে দু নম্বর আর তিন নম্বর যে পাতার ডিজাইনটা আছে এটা একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যখন এক নম্বরটা করে ফেলতে পারবে তোমাদের হাত একটু তো সেট হবেই, তো তখন তোমরা এই দু নম্বর বা তিন নম্বরটা খুব ইজিলি করে ফেলতে পারবে। আর দু নম্বরটা করলে তিন নম্বরটা করার মধ্যে তো কোনো বেশি ডিফারেন্স নেই, তোমরা তিন নম্বরটাও করে ফেলতে পারবে দু নম্বরটা যদি করে ফেলতে পারো তো। তো তোমরা দেখো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। আর আমি সবসময় রেকমেন্ড করব যে তোমরা একটা কলকা এঁকে তারপরে তোমরা তার উপরে পাতা স্ট্রোকটা দাও, বিকজ ওটাই সব থেকে ইজিয়েস্ট একটা প্রসেস যে তোমাদের পাতা শেখার। তো তোমরা সবসময় একটা কলকা আঁকো, কলকার উপরে পাতা স্ট্রোকটা বা দ শেপে যে ফার্স্টে আমি যেটা দেখিয়েছি দেখো এটাই, তো এটা করার চেষ্টা করো। এটা দেখানো হয়েছে ওটা ভীষণ ইজি, যারা নিউ স্টার্ট করছো যারা বিগিনার্স তাদের জন্য ভীষণ ভালো একটা টিউটোরিয়াল হতে চলেছে। আর তোমাদের সবাইকেই বলবো যে আমার যারা ভিউয়ার্স আছো তাদের সবাইকেই বলবো যে তোমরা তোমাদের যেটা ভালো লাগছে তোমরা সেটাই প্র্যাকটিস করার চেষ্টা করো। আর যারা বিগিনার তাদের জন্যই আমি শুধুমাত্র বলছি যে তোমরা ফার্স্টেই যখন স্টার্ট যখন করছো একদম নতুনভাবে তখন তারা ফার্স্ট যেটা দেখিয়েছি ওটা দিয়েই ট্রাই করো, সেকেন্ডটা যেমন আছে সেকেন্ডটাও তোমরা করতে পারো কিন্তু ফার্স্টটা ফার্স্টেই করো। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তিনটে কলকার মধ্যে কী ডিফারেন্স, তিনটে কলকা সম্পূর্ণ আলাদা স্ট্রোক দিয়ে বানানো হয়েছে। দেখো তোমাদের কেমন লাগছে আমাকে বলো, তোমাদের আমার টিউটোরিয়াল সম্পর্কে কিছু অ্যাডভাইস দিতে হলে অবশ্যই দিও, আর কী কী টিউটোরিয়াল দেখতে চাইছো সেটাও আমাকে অবশ্যই বলো।
আমি 1 নম্বর কলকাটা আগে ইউজ করতাম না, আমি 2 নম্বর আর 3 নম্বর কলকাটাই বেশি ইউজ করতাম, কিন্তু আমার যা দেখতে পাচ্ছি আমার 1 নম্বর কলকাটা এখন বেশি ভালো লাগছে। তো 1 নম্বর যে পাতার ডিজাইনটা আছে ওটা আমি লাস্ট ভিডিওতেই ওটা শেয়ার করেছি, ভীষণই ভালো লাগবে তোমরা যদি এটাকে ইউজ করো। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, এই যে কলকাটা দেখতে পাচ্ছ এই কলকাটার একটা টিউটোরিয়াল আছে কীভাবে এটাকে বানাতে হবে, তো সেটা তোমরা অবশ্যই দেখে নিও।